আইসিএসবিতে প্রথম দিন পরীক্ষায় অনেকগুলো সাইকোলজিক্যাল পরীক্ষা হয়ে থাকে। সাইকোলজিক্যাল পরীক্ষাগুলোর মধ্যে স্টোরি রাইটিং ফ্রম দ্য পিকচার অর্থাৎ TAT, অর্থাৎ এই পরীক্ষায় তোমাদেরকে চারটি ছবি দেখানো হবে। এই ছবিগুলো অবশ্যই ক্লিয়ার আসবে। প্রথম দুইটি ছবি দেখে সেটার উপরে ইংলিশে গল্প লিখতে হবে এবং পরের দুটি ছবি দেখে বাংলায় গল্প লিখতে হবে। প্রত্যেকটি ছবি প্রজেক্টরে 30 সেকেন্ডের জন্য দেখানো হবে। এরপরে 3.5 মিনিট সময় তোমাকে প্রত্যেকটি ছবির পিছনে একটি করে পজিটিভ গল্প লিখতে হবে। অর্থাৎ এই পরীক্ষাটাও যেহেতু সাইকোলজিক্যাল পরীক্ষা, সেহেতু এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। যেহেতু গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেহেতু সোলজার ট্রেনিং একাডেমিতে যারা ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আসে তাদেরকেও আমরা গুরুত্ব সহকারে স্টোরি রাইটিং ফ্রম দ্য পিকচার অর্থাৎ TAT এই পরীক্ষাটি অধিক থেকে অধিকতর প্র্যাকটিস করিয়ে থাকে। অধিক থেকে অধিকতর প্র্যাকটিসের মাধ্যমে যখন আমাদের শিক্ষার্থীরা ISSB পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় সেখানে তারা অনায়াসে ভালো করতে সক্ষম হয়। BM লং কোর্সের ISSB পরীক্ষার প্রস্তুতির জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে। সোলজার ট্রেনিং একাডেমিতে ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন।